চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালাচ্ছিল এক দম্পতি খবর পেয়ে দোকানে হানা দেয় পুলিশ উদ্ধার কেজি গাঁজা দম্পতি গাঁজা ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ কাছ থেকে উদ্ধার প্রায় ধৃতদের কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরেই গোপনে এই গাঁজার ব্যবসা চালাত বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার হানা দেয় বাগদার একটি চায়ের দোকানে দোকান এলাকা থেকে গ্রেপ্তার হয় ওই দম্পতি ধৃতদের কাছে থাকা দুটি বড় বড় প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় গাঁজা ঘটনায় ধৃতেরা নিতাই রায় ও তার স্ত্রী চপলা রায় পুলিশ সূত্রে জানা গেছে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল এই গাঁজার ব্যবসা ছোট ছোট প্যাকেটে করে খুচরো বিক্রি করার পাশাপাশি পাইকারি গাঁজা বিক্রিরও ব্যবস্থা ছিল এই দোকানে ধৃত দম্পতিকে এদিন বাগদা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে গাঁজা ব্যবসায় দম্পতির গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা